যদি আপনাদের রেশন কার্ডে নামের বানানের ভুল, ডেট অফ বার্থের ভুল বা অ্যাড্রেসের ভুল থাকে, সেক্ষেত্রে আপনারা সেই ভুল কিভাবে সংশোধন করবেন, অর্থাৎ কত নাম্বার ফর্ম ফিল আপ করতে হবে এবং সেই ফর্মের সঙ্গে কোন কোন ডকুমেন্টস আপনাদেরকে জমা করতে হবে, তো সমস্ত ডিটেলসটা কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এছাড়া আপনারা যে জেলা থেকে ভিডিওটা দেখছেন সেই জেলার নামটা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন। এছাড়া আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিওর লেটেস্ট নোটিফিকেশানগুলো সবার প্রথম এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন টিপে নোটিফিকেশন অল করে রাখবেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, যদি আপনাদের রেশন কার্ডে নামের বানানের ভুল বা ঠিকানার ভুল বা বয়সের ভুল থাকে, সেক্ষেত্রে আপনাদেরকে 5 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। তো এই 5 নম্বর ফর্ম আপনারা যদি চান ফুড অফিসের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন, এছাড়া আপনারা দুয়ারে সরকারের ক্যাম্প থেকেও কিন্তু সংগ্রহ করতে পারেন। তো এই ফর্মটা কিভাবে আপনারা প্রথমে ফিল আপ করবেন সেটা দেখে নেবো, তারপরে দেখে নেবো ফর্মের সঙ্গে কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে, তাদের নামের বানানের ভুল, বয়সের ভুল বা ঠিকানার ভুল রয়েছে তাদেরকে 5 নম্বর ফর্ম সংগ্রহ করতে হবে, তারপরে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। তো এখানে সেকশন এ প্রথমে দেখতে পাচ্ছেন, এখানে বলা হয়েছে এক্সিটিং কার্ড টাইপ অ্যান্ড মেম্বার অফ দ্য হেড অফ ফ্যামিলি এনি আদার্স মেম্বার। এখানে আপনাদের পরিবারের যে কোনো সদস্যের কিন্তু রেশন কার্ডের সমস্ত ডিটেলসটা দিতে হবে, অর্থাৎ তার নাম বসাতে হবে এবং তার রেশন কার্ডের টাইপটা এখানে সিলেক্ট করতে হবে, তারপরে কার্ড নাম্বার অর্থাৎ রেশন কার্ড নাম্বারটা কিন্তু বসাতে হবে, অর্থাৎ যার নাম দেওয়া হবে তার রেশন কার্ড নাম্বারটা বসাতে হবে। তো সেকশন বিয়েতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিউ অ্যাড্রেস ডিটেলস রয়েছে, তো এখানে কিন্তু আপনাদের অ্যাড্রেসের সমস্ত ডিটেলসটা ফিল আপ করতে হবে। যদি আপনাদের রেশন কার্ডে অ্যাড্রেসের ডিটেলসের ভুল থাকে, সেক্ষেত্রে আপনাদের সঠিক অ্যাড্রেসটা কিন্তু এই সেকশন বিয়েতে বসাতে হবে। তো প্রথমে বসিয়ে দেবেন ডিস্ট্রিক্টের নাম, তারপরে কিন্তু সাবডিভিশন নামটা বসাতে হবে, তারপরে ব্লক, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন, তো এটার মধ্যে যেটা হবে সেটার নামটা কিন্তু আপনাদেরকে এখানে বসিয়ে দিতে হবে, তারপরে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নামটা এখানে বসিয়ে দিতে হবে, তারপরে ভিলেজ বা রোড বা স্ট্রিট নেম এখানে আপনাদেরকে বসিয়ে দিতে হবে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন পিনকোড নাম্বার, তো আপনাদের পিনকোড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, তো তারপরে পোস্ট অফিসের নামটা বসাবেন, তারপরে পুলিশ স্টেশন নামটা বসিয়ে দেবেন। তারপরে নিচে চলে আসবেন সেকশন সি, এখানে কিন্তু কন্ট্যাক্ট ডিটেলস অফ দ্য ফ্যামিলি, তো এখানে কিন্তু আপনাদেরকে একটা মোবাইল নাম্বার দিতে হবে, তো চালু মোবাইল নাম্বার দেবেন, তো এখানে আপনারা মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এছাড়া আপনারা এক্সট্রা মোবাইল নাম্বারও দিতে পারেন, এখানে সেকেন্ডারি মোবাইল নাম্বারের ঘরে আর একটা অন্য কোনো মোবাইলের নাম্বার দিতে পারেন। এছাড়া যদি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বারও দিতে পারেন এবং ইমেল আইডি থাকলে ইমেল আইডি দেবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছি ইউ ডোন্ট আস্ক টু সেন্ড ই বিল অ্যান্ড আদার্স ইম্পর্টেন্ট মেসেজ টিক দ্য বক্স, তো এখানে আপনারা যদি মেসেজ না পেতে চান, অর্থাৎ রেশন কার্ডের যাবতীয় SMS যদি আপনারা আপনাদের মোবাইলে না নিতে চান, সেক্ষেত্রে আপনারা এখানে টিক বক্সে আপনারা টিক চিহ্ন মেরে দেবেন, আর যদি নিতে চান সেক্ষেত্রে এখানে আপনাদেরকে টিক চিহ্ন মারতে হবে না। তারপরে নিচে চলে আসবেন, তো এখানে বলা হয়েছে সেকশন ডি, তো সেকশন ডি এ বলা হয়েছে আদার্স ডিটেলস অন উইথ ইউর নিড কারেকশন, তো এখানে কিন্তু আপনাদের যদি বয়সের ভুল থাকে বা নামের বানানের ভুল থাকে, সঠিক নামটা বা সঠিক ডেট অফ বার্থটা আপনাদেরকে এখানে উল্লেখ করতে হবে। তো যার রেশন কার্ডের নামের বানানের ভুল বা ডেট অফ বার্থের ভুল রয়েছে তার এখানে সমস্ত ডিটেলসটা আপনাদেরকে দিয়ে ফিল আপ করতে হবে। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে নেম অফ দ্য মেম্বার 1, তো এখানে কিন্তু আপনারা নামটা বসিয়ে দেবেন, অর্থাৎ যার রেশন কার্ডের ভুল রয়েছে তার নামটা বসাবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন ফাদার্স অ্যান্ড হাজব্যান্ড নেম, তো এখানে আপনারা ফাদার্স অ্যান্ড হাজব্যান্ড নেমটা বসিয়ে দেবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, তো এখানে কিন্তু ডেট অফ বার্থটা বসাতে হবে, অর্থাৎ সঠিক নামের বানান বা সঠিক ডেট অফ বার্থ বসাতে হবে, অর্থাৎ যদি আপনাদের ভুল থাকে সেক্ষেত্রে আপনারা সঠিকটা এখানে বসাবেন। তারপরে তার ডিজিটাল রেশন কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন এবং কার্ড কোন ক্যাটেগরি সেটাতে আপনাদেরকে টিক চিহ্ন মারতে হবে। নিচে দেখতে পাচ্ছেন যদি প্রতিবন্ধী হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস মারবেন, আর যদি প্রতিবন্ধী না হয়ে থাকেন সেক্ষেত্রে নো এর ওপর আপনারা টিক চিহ্ন মারবেন। তো এরকমভাবে কিন্তু মেম্বার 2 এর অর্থাৎ দ্বিতীয় কোনো সদস্যের যদি নামের বানানের ভুল বা ডেট অফ বার্থের ভুল থাকে, সেক্ষেত্রে নেম অফ দ্য মেম্বার 2 এ আপনাদেরকে সেই সদস্যের নাম বসাতে হবে। এরকমভাবে কিন্তু আপনারা একটা ফর্মে দুজন সদস্যের নাম বসাতে পারবেন। তো দুজনের অধিক হয়ে থাকলে আপনাদেরকে ফর্মটা দুটো সংগ্রহ করতে হবে, অর্থাৎ এই ফর্মটার কিন্তু জেরক্স করে নিতে হবে। জেরক্স করার পর কিন্তু সেই সদস্যদের নাম আপনাদেরকে নথিভুক্ত করতে হবে। তো এখানে কিন্তু আপনারা সমস্ত ডিটেলসটা দিয়ে দেবেন, তারপরে নিচের দিকে চলে আসবেন পরবর্তী পেজে, এখানে বলা হয়েছে আধার ডিটেলস অফ অল এক্সিটিং DRC হোল্ডার অফ দ্য ফ্যামিলি, তো এখানে কিন্তু ফ্যামিলির সমস্ত মেম্বারদের আধার ডিটেলসটা দিয়ে ফিল আপ করতে হবে। তো এখানে প্রথমে সদস্যদের নাম বসাতে হবে, নেম অফ দ্য মেম্বার 1, তো এখানে কিন্তু সদস্যের নাম বসাবেন, তারপরে নিচে তার ডিজিটাল রেশন কার্ডের নাম্বার এবং কার্ড টাইপটা সিলেক্ট করতে হবে, তারপরে এখানে বলা হয়েছে আধার নাম্বার অ্যাটাচড কপি, এখানে কিন্তু আপনাদেরকে আধার নাম্বারটা বসিয়ে দিতে হবে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন যদি ডিসেবিলিটি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এখানে ইয়েস মারবেন, অর্থাৎ প্রতিবন্ধী হয়ে থাকলে ইয়েস মারবেন, আর যদি প্রতিবন্ধী না হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা নোয়ের ঘরে টিক
চিহ্ন মারবেন, তারপরে সেমভাবে কিন্তু আপনারা সকল সদস্যদের সমস্ত আধার ডিটেলসটা বসিয়ে দেবেন। একটা ফর্মে কিন্তু মোট চারজন সদস্যের সমস্ত আধার ডিটেলসটা বসাতে পারবেন। চারজনের অধিক সদস্য হয়ে থাকলে সেক্ষেত্রে আপনাদেরকে এই ফর্মটা আরেকটা সংগ্রহ করতে হবে এবং সেই ফর্মে কিন্তু আপনারা সমস্ত ডিটেলসটা বসাবেন। তারপরে নিচে দিকে চলে আসবেন, হচ্ছে সিগনেচার করতে হবে, তো অ্যাপ্লিক্যান্টকে কিন্তু এখানে সিগনেচার করে দিতে হবে এবং যেদিন জমা দিয়ে হবে সেই দিনের ডেটটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তো তারপরে নিচে দেখতে পাচ্ছেন যে সমস্ত ডকুমেন্টসগুলো দিতে হবে, আধার ডকুমেন্টস অফ দ্য অল ফ্যামিলি মেম্বার অ্যান্ড অ্যাপ্লিক্যান্টস, তো পরিবারের সকল সদস্যের আধার কার্ডের জেরক্স দিতে হবে। যার রেশন কার্ড সংশোধনের জন্য আবেদন করতে চাইছেন তারও কিন্তু আধার কার্ডের জেরক্স দিতে হবে। তো সকল জেরক্সে কিন্তু সেলফ অ্যাটাস্টেড থাকতে হবে, অর্থাৎ যে যার আধার কার্ডে কিন্তু সে তার সিগনেচার করে দেবে। তো তারপরে নিচে বলা হয়েছে ইফ দ্য এজ অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ইজ লেস দ্যান 5 ইয়ার্স, যদি অ্যাপ্লিক্যান্ট 5 বছরের নিচে হয়ে থাকে সেক্ষেত্রে তাদের আধার কার্ড না থাকলে সেক্ষেত্রে কিন্তু বার্থ সার্টিফিকেটের জেরক্স দিতে হবে। পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনাদের নামের বানানের ভুল বা অ্যাড্রেসের ভুল থাকে সেক্ষেত্রে আপনারা সেই ভুলটা সংশোধন করতে চাইলে আপনাদের ভোটার আইডি কার্ডের জেরক্স দিতে হবে অথবা ব্যাংকের পাসবই বা KCC বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট, এই সমস্ত ডকুমেন্টসের মধ্যে থেকে কিন্তু যে কোনো একটা ডকুমেন্টসের জেরক্স আপনাদেরকে জমা করতে হবে। এছাড়া বলা রয়েছে ফটোকপি অফ দ্য এক্সিটিং DRC, তো পরিবারের সকল সদস্যের কিন্তু রেশন কার্ডের জেরক্স এই ফর্মের সঙ্গে আপনাদেরকে জমা করতে হবে। তো এই ফর্মের সঙ্গে যাবতীয় ডকুমেন্টস নিয়ে ফর্মটা ফিল আপ করে এই ফর্মটা আপনারা জমা করবেন। জমা করলেই আপনাদের রেশন কার্ডের যে ভুলগুলো রয়েছে সেইগুলো কিন্তু সংশোধন হয়ে যাবে। এই ফর্মটা ফিল আপের পর আপনারা জমা করতে পারেন দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে, এছাড়াও আপনারা ফুড অফিসে গিয়ে জমা করতে পারেন। এছাড়া আপনাদের কোনো সমস্যা হয়ে থাকলে বা কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এছাড়া ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে তাদেরকে ইনফরমেশনগুলো জানার সুযোগ করে দেবেন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন টিপে নোটিফিকেশন অল করে রাখবেন।